সকলকে মেডিকেল কর্নারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে নারভো নার্ভো এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ সাধারণত এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী ব্যথা যেমন মেরুদণ্ডের ব্যথা কিংবা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি কিংবা অ্যালকোহলিক বা টক্সিক নিউরোপ্যাথি কিংবা সায়াটিকা নিউরালজিয়া নিউরাইটিস কিংবা অপটিক নিউরাইটিস এছাড়াও বিভিন্ন ধরনের হৃদরোগের চিকিৎসা এটি নির্দেশিত হয়ে থাকে কিংবা ভিটামিনের অভাবজনিত রোগে এই নার্ভো ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে তো আজকে আমরা এই নার্ভো ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানব এই ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন এবং এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় খাওয়া যাবে কি না সে সম্পর্কেও আজকে আমরা বিস্তারিত জানব তবে জানার পূর্বে একটি ব্যাপার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো চলুন শুরু করা যাক সাধারণত ভিটামিনের অভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও শারীরিক স্বতঃস্ফূর্তি ও এনার্জির অভাব হয় যেসব মহিলা যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খেতে পারে না সন্তান জন্মদানে মা ও শিশুর জটিলতা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে হৃদরোগের মতো ঝুঁকি বেড়ে যায় কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় ফলে ডায়াবেটিক ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত চুল পড়ে যায় কিংবা পেকে যায় দেহে নানা অংশ অবশ হয়ে যায় পেশিতে টান ধরে ছোটের কিনারা ও পায়ের গুড়ালি ফেটে যায় এসবের প্রধান কারণ হচ্ছে ভিটামিনের অভাব তো এই নার্ভো ট্যাবলেটটির ভিতরে রয়েছে ভিটামিন বি অন বি সিক্স এবং বি টুয়েলভ এই ভিটামিন বি অন আমাদের শরীরের শর্করা ফেটে অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে সেনায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে এটির ভিতরে যে ভিটামিন বি সিক্স রয়েছে সেটি লোহিত রক্তকণিকা প্রোটিন মিটার যেমন সিরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোকের মতো সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও এটির ভিতর যে ভিটামিন বিটুয়েল রয়েছে সেটি কোষের পূর্তিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ সেনায়ুর ব্যথা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো নার্ভো ট্যাবলেটটির ভিতর কীরকম সেটি আগে আমরা একটু দেখে নিই এ হচ্ছে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন যার পূর্তি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেটটি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে বাড়তি শক্তি জোগায় নার্ভ কার্যক্রমকে সচল রাখে হার্টকে সুস্থ রাখে প্রাপ্তবয়স্ক মহিলাদের ভিটামিন দেওয়া হলে পুষ্টির অভাব দূর করে দুর্বলতা কাটায় এবং অধিক শক্তি যোগায় ভিটামিন বি কমপ্লেক্স ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে তো এই নার্ভ ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটি আপনারা এক থেকে তিনটি ট্যাবলেট দৈনিক গ্রহণ করতে পারেন সকালে একটি ট্যাবলেট দুপুরে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট আপনারা খাবার পরে খেতে পারেন কিংবা কোনো রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি আপনারা গ্রহণ করতে পারেন তো এই নার্ভো ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় খাওয়া যাবে কিনা সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই নার্ভো ট্যাবলেটটি গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ তারা এই ট্যাবলেটটি খেতে পারবে তবে মাতৃদুগ্ধ দানকালে কিংবা স্তন দানকালে এই ট্যাবলেটটি সম্পর্কে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করবেন কিংবা কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করার চেষ্টা করবেন আরও একটি ব্যাপার যেহেতু এই ট্যাবলেটটির ভিতরে উচ্চ মাত্রায় ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে সেক্ষেত্রে এই নার্ভো ট্যাবলেটটি শিশুদের জন্য উপযোগী নয় এই ট্যাবলেটটির কী কী পার্শ্ব রয়েছে সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই নার্ভো ট্যাবলেটটি সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অনেক ক্ষেত্রে অ্যালার্জিক ভাব দেখা দিতে পারে তো এই ট্যাবলেটটি আপনারা কত টাকা মূল্যে কিনতে পারবেন এই নার্ভো ট্যাবলেটটি যার পূর্তি পিসের মূল্য হচ্ছে আট টাকা করে এবং এর পূর্তি পাতার মূল্য হচ্ছে আশি টাকা আপনারা আশি টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এই ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন তো এই ট্যাবলেটটি সাধারণত বাজাজাত করে থাকে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই ছিল মোটামুটি নার্ভো ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবে ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ